وعليكم السلام ورحمة الله وبركاته. জি সম্মানিত বোন, আপনার দিনী বোনের স্বামী দুই বিয়ে করছে এবং তার সম্পত্তি কে কেমন পাবে, বড় বউ এবং ছোট বউ দুইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি বড় বড় হক বেশি ছোট বড় হক কম? না, কোনো কম না, কারো বেশি না কারো কমও না, সমান। তবে যখন বিয়ে করে নিয়ে আসবে তখন একটু ভিন্ন আছে। যদি দ্বিতীয় বউটা কুমারী হয় তাহলে তার সাথে একটানা 6 দিন তার সাথে কাটাবে, কাটানোর পরে এরপরে পালা ভাগ করে নেবে, আর কম বেশি করা যাবে না ওই প্রথম 6 দিনই। আর যদি সেটাকে বিধবা হয়, যাকে বিয়ে করে নিয়ে আসছে সেটা মুতাল্লাকা কিংবা বিধবা, তো এক্ষেত্রে তার এক কথায় যার অন্য জায়গায় বিয়ে হয়েছিল এরকম বউ বিয়ে করে, তাইলে তার জন্য একটানা 3 দিন তার সাথে রাজ্য যাপন করবে বা তার সাথে থাকবে। এরপরে তার আগের স্ত্রী বড় স্ত্রী এই স্ত্রীর ভিতরে সমান ভাগ করে পালা করে নেবে, নতুবা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কালকে আমাদের দিন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।